বিয়েতে উকিল বাবা কাকে রাখবেন? বিয়েতে উকিল বাবা বলে কোনো কিছু থাকে না, পুরুষদের জন্য নিজেই পুরুষ উকিল, আর মেয়েদের জন্য তো বাবা আছে, আলাদা উকিল বাবার দরকারটা কি? কোনো প্রয়োজন নাই, কোনো উকিল বাবার কোনো ফাংশন নাই। যিনি বাবা তিনি তো নিজেই মেয়ের বাবা, তিনি তো নিজেই গার্ডিয়ানশিপ তার রয়েছে, সুতরাং তিনি বিবাহ করিয়ে দিবেন, এখানে কোনো উকিল বাবার কোনো প্রয়োজন নেই। আর পুরুষদের জন্য তো দরকারই নেই, পুরুষ তো নিজেই নিজের উকিল, আর নারীর বাবা বা বড় ভাই যিনি থাকবেন তিনি গার্ডিয়ান, মামা চাচা যিনি থাকবেন গার্ডিয়ান হিসাবে তিনি গার্ডিয়ান। সুতরাং আলাদাভাবে উকিল বাবা বলে একজনকে নির্ধারণ করবেন, এইবার এই উকিল বাবা সারা জীবন এই মেয়ের বাবার মতো মনে করবে। আবার এমন অনেক ঘটনা বাংলাদেশে শোনা যায়, উকিল বাবার সঙ্গে বউ হয়ে গেছে, একজন উকিল বাবা হয়েছে একটা মেয়ের বিয়ের, বিয়ের তিন মাস পরে এই উকিল বাবার সঙ্গে কথাবার্তা বলতে বলতে আব্বা 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 করতে করতে আব্বাই একজনের বউ নিয়ে ভেঙে গেছে। সুতরাং এই ধরনের কাজ কখনোই করা যাবে না, এটা শরীয়ত এলাও করে না। উকিল বাবার কোনো ফাংশন ইসলামী শরীয়তে কোথাও নেই। এটা কিভাবে যে এর মধ্যে ঢুকেছে এটাও আমরা জানি না, কিন্তু দেখছি বাংলাদেশে চলছে, আমরা যতই বলছি অনেকে শুনছে আর অধিকাংশ মানুষই শুনছে না।